আসসালামু আলাইকুম, আমি তানভীর সরকার। আমি কুমিল্লা থেকে এসেছি। আমি গত বছর থেকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে দীর্ঘ 6 মাস যাবৎ জাপানিজ ভাষা পড়াশোনা করেছি। 2024 সালের জুলাই সেশনে অ্যাপ্লাই করি। গত 23 মে 2024 আমি আমার কাঙ্ক্ষিত সিওটি হাতে পাই। তারপরে আমি প্রিপারেশন নিয়ে এম্বাসি ফেস করি। 3রা জুলাই আমাকে এম্বাসিতে স্পন্সার এবং স্পন্সার কি করে এই বিষয়ে কোয়েশ্চেন করা হয়। আমি সঠিকভাবে অ্যান্সার দেওয়াতে 10ই জুলাই আমাকে ভিসা ডেলিভারি ডেট দেওয়া হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভিসাটি হাতে পাই। আর যার যার জাপান যাওয়ার স্বপ্ন আছে বা জাপানি ভাষা নিয়ে পড়তে চান, তারা একবার হলো সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে ভিজিট করবেন। এখানকার টিচারগুলো খুবই ফ্রেন্ডলি, এখানে ফাইল প্রসেসিং খুবই ভালো। আমি আশা করি আপনারাও ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের সাফল্য খুঁজে পাবেন, একবার হলো সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান, মাদারীপুর থেকে এসেছি। আমি বিগত 6 মাস যাবৎ সান জাপানিজ ট্রেনিং সেন্টারে পড়াশোনা করে নাট পাস করি এবং জুন জুলাই সেশনের জন্য আমি ফাইল প্রসেসিং করি। আলহামদুলিল্লাহ গত মে মাসে আমার সিওটি হাতে পাই এবং এম্বাসির জন্য আমি এম্বাসি ক্লাস করি এবং জুলাই মাসের 4 তারিখে আমি এম্বাসিতে দাঁড়াইছি। এম্বাসিতে দাঁড়ানোর পর আমাকে দু একটা কোশ্চেন করেছিল যে আমার স্পন্সরকে এবং স্পন্সর কী করে। আলহামদুলিল্লাহ আমি জুলাই মাসের 11 তারিখে ডেট পেয়েছি ভিসা ডেলিভারির। সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা জাপানে যেতে চান এবং সফল হতে চান তারা অবশ্যই সান জাপানির সাথে যোগাযোগ করবেন এবং তাদের এখানে ভর্তি হয়ে আপনারাও সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম।